শরীরের অক্সিজেনের মাত্রা কমে যাওয়া মানুষের মৃত্যুর একটি অন্যতম কারণ। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমিত রোগী বাড়িতে থাকুক বা হাসপাতালে, এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, তার রক্তে অক্সিজেনের মাত্রা বা ঘনত্ব কমে যাচ্ছে কিনা খেয়াল করা। সুস্থ মানুষের অক্সিজেনের মাত্রা 95 থেকে 98% মধ্যে থাকে। এখন আমাদের সকলেরই উচিত এমন কিছু নিয়ম কানুন জেনে রাখা, যার মাধ্যমে শরীরের অক্সিজেনের মাত্রা ধরে রাখা যাবে এবং দ্রুত বৃদ্ধি করা যাবে। প্রত্যেকটি মানুষের এখন ঘরে ঘরে জানতে হবে মানুষের শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে তা কিভাবে বোঝা যায়। আমাদের প্রকৃতিতে এমন কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের এখনই সেবন করা উচিত, কারণ এই খাবারগুলো শরীরে ও রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি শরীরে অক্সিজেন কমে গেলে বুঝবেন যেভাবে, পরবর্তীতে আপনাদেরকে জানাবো সেই খাবারগুলো সম্পর্কে যে খাবারগুলো আমাদের দেহে অক্সিজেনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। রক্তে অক্সিজেনের ঘনত্ব আর হৃৎকম্পনের গতি পরিমাপ করার যে যন্ত্র তার নাম হচ্ছে পালস অক্সিমিটার। এই যন্ত্র না থাকলে একটা ছোট পরীক্ষার মাধ্যমে ফুসফুসের অবস্থা বুঝে নেওয়া যায়। রোগীকে প্রথমে মুখ দিয়ে সজোরে বুকের ভেতরে থাকা বাতাস ছাড়তে হবে, তারপর ধীরে ধীরে গভীরভাবে নাক দিয়ে বাতাস টেনে শ্বাস ধরে রাখতে হবে। যদি 7 সেকেন্ড এভাবে শ্বাস ধরে রাখতে সমস্যা হয় তাহলে বুঝতে হবে অক্সিজেনের মাত্রা 95% নেমে এসেছে। আর যদি 5 সেকেন্ড পর্যন্ত শ্বাস ধরে রাখতে সমস্যা হয় তাহলে বুঝতে হবে রক্তে অক্সিজেনের মাত্রা 90%। করোনায় সংক্রমিত রোগীর জন্য দ্বিতীয় সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। অনেকের এ সময় নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়, কাশির পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়, গভীর বা লম্বা শ্বাস নেওয়ার সময় বুকে ব্যথা বা চাপ অনুভূত হতে পারে। এগুলো ফুসফুসের সংক্রমণজনিত প্রদাহের লক্ষণ। কিছু কিছু রোগীর ক্ষেত্রে শুরুতে অক্সিজেনের ঘাটতি রোগী বুঝতে পারে না, দিব্যি সুস্থ স্বাভাবিক মনে হয়। একে বলা হয় নীরব হাইপোক্সিয়া। রক্তে অক্সিজেন কমে গেলে শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, প্রতি মিনিটে 24-এর বেশি। হৃদস্পন্দনের গতি প্রতি মিনিটে 100-এর বেশি বেড়ে যায়। বুকে ব্যথা হয় ও নিঃশ্বাসে সমস্যা হয়, ফলে দেহের বিভিন্ন অঙ্গে, স্নায়ুতন্ত্রে, এমনকি মস্তিষ্কে অক্সিজেনের অভাব দেখা দেয়। এই সময় মাথা ঝিমঝিম করা, প্রচণ্ড দুর্বল লাগা, একটু পরিশ্রম বা হাঁটাহাঁটিতে সমস্যা হওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। বাড়িতে অথবা আশেপাশের কারো মধ্যে এমন সমস্যা দেখা দিলে বুঝতে হবে তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। এই লক্ষণগুলো সম্পর্কে সকলেরই জেনে রাখা উচিত, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে এই তথ্যগুলো জানিয়ে দেবেন। অক্সিজেনের মাত্রা খুব বেশি কমে গেলে রোগীর ঠোঁট ও ত্বক নীল হয়ে যায়। এই সময় রোগীকে উপর করে শুয়ে দিয়ে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে বলতে হবে। এতে কিছুটা উপকার পাওয়া যাবে, কারণ এর ফলে ফুসফুসের একটা বড় অংশ সহজে বাতাস যায় এবং রক্ত সহজে অক্সিজেন গ্রহণ করতে পারে। দ্রুত হাসপাতাল বা চিকিৎসকের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে যদি অবস্থার অবনতি ঘটে। এবারে আপনাদেরকে জানাচ্ছি সেই খাবারগুলো সম্পর্কে যে খাবারগুলো আমাদের দেহে খুব দ্রুত অক্সিজেনের মাত্রাকে পূরণ করতে পারে। প্রথম যে খাবারটির কথা বলছি তা হচ্ছে গ্রিন টি। গ্রিন টি এমন একটি খাবার যা আমাদের শরীরের মেটাবলিজমের মাত্রা সঠিক করতে সাহায্য করে, ফলে শরীরে অক্সিজেনের অভাব তো হয় না, উপরন্তু শরীরের বাড়তি মেদ কমে যায় ও শরীর ঝরঝরে থাকে। তাই নিয়মিত এখন থেকে দুবেলা গ্রিন টি খাওয়া শুরু করুন। পরবর্তী খাবার হচ্ছে টক দই। টক দই খেলে পেটে সমস্যা থাকলে তা নিরাময় করতে সাহায্য করে টক দই। প্রতিদিন খাবারে 1 বাটি করে টক দই যদি আপনি যোগ করতে পারেন তাহলে আপনার শরীরে যথেষ্ট পরিমাণে অক্সিজেন পৌঁছাবে। এখন থেকে যদি আপনি আপনার শরীরকে প্রস্তুত করতে চান, প্রয়োজনের সময় শরীরের অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে চান, নিয়মিত খাবার খাওয়ার আধা ঘন্টা পরে 1 বাটি টক দই খাওয়ার অভ্যাস করুন। খেতে পারেন মিষ্টি আলু। মিষ্টি আলু নিয়মিত খেলে শরীরের অতিরিক্ত মেদ কমে, বাড়তি ওজনও কমে যায়। মিষ্টি আলু নানা প্রাকৃতিক খনিজে ভরপুর, এছাড়াও এতে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে যা আমাদের শরীরের অক্সিজেনের ঘাটতি দূর করতে সাহায্য করে। অঙ্কুরিত ডাল। অঙ্কুরিত ডাল বা কাঁচা ছোলা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, যেহেতু এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে,
কাজেই ভিতর থেকে শরীর সুস্থ রাখতে অঙ্কুরিত ছোলা সাহায্য করে। এছাড়াও টক্সিন বের করতে সাহায্য করে এই উপাদানটি এবং শরীরে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে অঙ্কুরিত ডাল খুবই উপকারী। ডাল অথবা ছোলা খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখুন, তারপরে এটিকে ভেজা কাপড়ে পুটলি বানিয়ে রাখুন। কয়েকদিনের মধ্যে এটি অঙ্কুরিত হবে। এই ডাল অথবা ছোলা কাঁচা চিবিয়ে খান, এটি শরীরের জন্য খুবই উপকারী এবং অক্সিজেনের মাত্রা বজায় রাখতে দারুণভাবে সাহায্য করবে। শরীরের অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে ব্রকোলি। শীতকালীন এই সবজিটি স্টোর করে রাখতে পারেন আপনি। অন্যান্য সবজির মতো এতেও প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে। ব্রকোলি কিন্তু শরীরের ওজন কমাতেও সাহায্য করে। নিয়মিত যদি অল্প করে ব্রকোলি খেতে পারেন, এটি আপনার শরীরের অক্সিজেনের লেভেল ঠিক রাখতে সাহায্য করবে। পরবর্তী খাবার হচ্ছে পালং শাক। পালং শাকে আয়রনের মাত্রা অনেক বেশি থাকে, ফলে যাদের শরীরে আয়রন কম এবং রক্ত স্বল্পতায় ভোগেন তাদের পালং শাক খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তবে পালং শাকে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে, যা হয়তো অনেকেরই অজানা। নিয়মিত অল্প তেল ও মশলায় পালং শাক রান্না করে যারা খেতে পারবেন, তাদের শরীরের অনেক রোগ তো নিমেষেই দূর হবে, পাশাপাশি শরীরে অক্সিজেনের প্রবেশ ঘটবে, যার ফলে শরীরের অক্সিজেনের অভাব হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে। বাদাম, প্রতিদিনের খাবারে এক মুঠো বাদাম যোগ করুন। সন্ধ্যের সময় খিদে পেলে অল্প পরিমাণে বাদাম খেতে পারেন। এছাড়াও চীনা বাদাম, কাজু বাদাম ও কিশমিশ পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিন। সকালবেলা উঠে খালি পেটে এই কাঁচা বাদাম চিবিয়ে খান। তেলে ভাজা বা প্রসেস করা বাদাম খাবেন না, এতে করে কিন্তু শরীরে কোনো উপকারিতা পৌঁছাবে না। তবে শরীরের পুষ্টিমান ও অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে ভেজানো বাদাম খাওয়া খুবই উপকারী। এটি যেমন অক্সিজেনের মাত্রা বাড়াবে, শরীরের অ্যালকালাইনের মাত্রা ঠিক রাখতেও সাহায্য করবে। সর্বশেষে যে খাবারটির কথা বলছি তা হচ্ছে রসুন। সকালে উঠে খালি পেটে 1-2 কোয়া কাঁচা রসুন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। পরামর্শ কিন্তু শুধুই দেয়া হয় না, এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এতে শরীরে যথেষ্ট পরিমাণে অক্সিজেনের যোগান হয় এবং শরীর সুস্থ থাকে। রোজ সকালে ঘুম থেকে উঠে 1-2 কোয়া কাঁচা রসুন যারা চিবিয়ে খেতে পারেন, তাদের শরীর সুস্থ থাকে। এর জন্য নির্বাচন করতে হবে দেশি রসুন। 1-2 কোয়া রসুন ছিলে এটিকে আধা ঘন্টা মুক্ত বাতাসে রেখে দিন, তারপরে এটিকে খান। খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। অনেকেই ভাজা রসুন খান, ভাজা রসুন খেলে এর উপকারিতা নষ্ট হয়ে যায়, তাই কাঁচা রসুন খাওয়াই উত্তম। যারা একেবারে খালি পেটে কাঁচা রসুন খেতে পারেন না, তারা অন্য কোনো খাবার খাওয়ার আধা ঘন্টা পরে কাঁচা রসুন খাবেন। এতে করে যদিও উপকারিতা কিছুটা কম পরিমাণে পৌঁছাবে, তারপরও এটি শরীরের জন্য যথেষ্ট উপকারী। এই ছিল কিছু খাবার যা আমাদের শরীরের অক্সিজেন লেভেল ঠিক রাখতে সাহায্য করে। পাশাপাশি কিন্তু আমাদেরকে আমাদের ডায়েটের প্রতিও ধ্যান রাখতে হবে, যেমন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না। এই সময় বাইরের কোনো খাবার, কোনো ফাস্টফুড না খাওয়াই উত্তম। বাড়িতে রান্না করা পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে, পাশাপাশি যে কোনো খাবার খেলে তাকে পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ করে খেতে হবে। খেয়াল রাখতে হবে অর্ধসেদ্ধ খাবার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অপকারী এবং এতে করে ভাইরাস ও ব্যাকটেরিয়া আমাদের শরীরে খুব সহজেই প্রবেশ করতে পারে। যে সমস্ত ফল ও শাকসবজি আমরা কাঁচা খেয়ে থাকি, সেই সমস্ত ফল ও শাকসবজি খাওয়ার ব্যাপারে এখন যথেষ্ট পরিমাণে সচেতন হতে হবে। কাঁচা শাকসবজি ও ফলমূল খাওয়ার পূর্বে খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত বাইরে রেখে শুকিয়ে নিতে হবে। সুস্থ থাকার জন্য পানির কোনো বিকল্প নেই। আপনি যতই সুস্থ বা অসুস্থ থাকুন না কেন, নিয়মিত আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। অন্তত 2-3 লিটার পানি আমাদের নিয়মিত অবশ্যই সেবন করতে হবে। চা কফি কিংবা খাবার খাওয়ার পর আমরা যে পানি পান করি তা কিন্তু এই গণনায় আনলে চলবে না। পাশাপাশি ফুসফুসকে ভালো রাখার জন্য কিছু কাজ করতে হবে। মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে হবে, ব্রিদিং এক্সারসাইজগুলো শিখে নিতে হবে যেন কঠিন সময় ফুসফুস তার কর্মক্ষমতা ধরে রাখতে পারে। ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে সেটিকে ত্যাগ করতে হবে। আপনার ফুসফুসে জীবাণু ও ভাইরাস প্রবেশ করলে তা দূর করার জন্য একটি উপায় সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আজওয়াইন, লবঙ্গ ও কর্পূর ব্যবহার করে খুব সহজে এই পুটলিটি আপনি তৈরি করতে পারবেন এবং এই পুটলিটি আপনার সাথে সবসময় বহন করবেন। এটি আপনার নাক খুলে দেবে, শ্বাস প্রশ্বাস ক্ষমতাকে বাড়িয়ে দেবে, যার ফলে শরীরে অক্সিজেনের প্রবেশ বেশি ঘটবে এবং ভাইরাসযুক্ত এলাকায় আপনি প্রবেশ করলে এই পুটলিটি আপনার নাকে রেখে এর ঘ্রাণ নিতে থাকলে আপনার শরীরে প্রবেশ করা ভাইরাস নষ্ট হয়ে যাবে।
तो ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে ও ইন স্ক্রিনে দেয়া থাকবে। আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে নেবেন। তো ভিউয়ার্স, শরীরের অক্সিজেনের মাত্রা বৃদ্ধি সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই এন্ড টেক কেয়ার।